নমস্কার বন্ধুরা, আজকে আমি এসেছি স্বামীনারায়ণ মন্দির, যেটা পৈলান মন্দির বলে পরিচিত। এই পৈলান মন্দিরটা জোকার কাছে অবস্থিত এবং কলকাতার থেকে 25 কিলোমিটার দূরে এই মন্দিরটা অবস্থিত। কলকাতার থেকে যারা পৈলান মন্দিরে আসতে চান, ইনফ্যাক্ট পেছনে দেখা যাচ্ছে পৈলান মন্দির, এটা আমি ভেতরে নিয়ে গিয়ে আপনাদেরকে দেখাবো। তো কলকাতা থেকে যারা পৈলান মন্দিরে আসতে চান, তারা গাড়ি নিয়ে আসতে পারেন। দেখুন, পিছনে সুন্দর পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, আর এখানে পার্কিং ফি গাড়ির জন্য 40 টাকা, এবং যতক্ষণ খুশি রাখতে পারেন, টু হুইলার নিয়েও আসতে পারেন। আর যদি পাবলিক ট্রান্সপোর্টে আসতে চান, তাহলে কলকাতা থেকে ডায়মন্ড হারবারগামী বা নামখানাগামী যে সমস্ত বাস আছে, তাদের সেখানে উঠে যদি বলেন পৈলান মন্দির, তাহলে নামিয়ে দেবে। এটার আসল নাম স্বামীনারায়ণ মন্দির, কিন্তু এটা পৈলান মন্দির বলেই পরিচিত। পৈলান বাজারের খুব কাছেই এই মন্দিরটা অবস্থিত। তো আসুন একটু ভেতরটা দেখে নেওয়া যাক। স্বামীনারায়ণ যে মন্দিরটি আছে, এটি সকাল 7:30 থেকে রাত্রির 8:30 অবধি ওপেন থাকে, এবং এখানে সন্ধে 6:30 সময় একটা আরতি হয়, যেটা দেখার মতো। ইনফ্যাক্ট আমি দেখিনি, আমি শুনেছি রাত্রিবেলা মন্দিরটা দেখতে খুব সুন্দর লাগে। তো এনিওয়ে, আপনারা যদি এখানে আসতে চান, তো সকালবেলার দিকেও আসতে পারেন, সেই সময় একটা ভোগের ব্যাপার থাকে, এবং সন্ধেবেলাও এখানে আপনার একটা আরতি হয় 6:30 থেকে, সেই সময়টাও আপনারা এসে অ্যাটেন্ড করতে পারেন। এখানে ঢুকতে ইনফ্যাক্ট কোনো এন্ট্রি ফি লাগে না, পার্কিংয়ে যা 40 টাকা দিয়ে আপনি যতক্ষণ খুশি গাড়ি রাখতে পারেন। আর মন্দিরের ভিতরে, মানে মন্দির প্রিমাইসেসের ভিতরে, কোনো মোবাইল বা ক্যামেরা এনারা অ্যালাউ করেন না, কিন্তু মন্দিরের বাইরে আশেপাশে এইসব যে এরিয়া রয়েছে, এখানে আপনারা ছবি বা ভিডিও নিতে পারেন, কিন্তু মন্দির প্রিমাইসেসের ভেতরে এনারা ক্যামেরায় কোনো রকম ছবি বা ভিডিও অ্যালাউ করেন না। তো কলকাতার থেকে খুব কাছে যদি একদিনের মধ্যে কোথাও ঘুরতে আসতে চান, তাহলে স্বামীনারায়ণ মন্দির একটা খুব ভালো অপশান হতে পারে। এই যে স্বামীনারায়ণ মন্দির, এটা শুধুমাত্র কলকাতায় না, ভারতের বিভিন্ন প্রান্তে, ইনফ্যাক্ট শুধু ভারতে না, এটা ইনফ্যাক্ট পৃথিবীর বিভিন্ন জায়গাতে স্বামীনারায়ণ মন্দির রয়েছেন। তো গুগল করলে ডেফিনেটলি আপনারা দেখতে পাবেন। তবে খুব সুন্দর লাগছে এসে। আজকে একটু গরম আছে, ঠান্ডাটা একটু কম, কিন্তু মন্দিরের ভেতরের পরিবেশ খুব সুন্দর। এনারা খুব সুন্দর করে মেনটেন করে রেখেছেন মন্দির প্রিমাইসেস পুরো। আমরা দেখতে পাচ্ছি পেছনে এন্টার, এখন প্রচুর মানে লোকজন চলে এসেছে। সো এনিওয়ে, ভেতরের পার্ট এরা সুন্দর করে মেনটেন করে রেখেছে, ইনফ্যাক্ট। আর সবথেকে বড় কথা, এখানে ঢুকতে কোনো এন্ট্রি ফি লাগে না, আপনারা নিজেরা চাইলে কিছু ডোনেশন করতে পারেন, আমার মনে হয় সেটা করা উচিত। এত বড় মন্দির, একটা মেনটেনেন্স চার্জও আছে, আপনারা এত সুন্দর টাইম কাটাচ্ছেন, তার জন্য ডেফিনেটলি এসে কিছু ডোনেট করে যাবেন পারলে। আর ডেফিনেটলি মন্দির প্রাঙ্গণটাকে আপনাদের দিক থেকেও পরিষ্কার রাখাটা মানে একটা ট্রাভেলার হিসেবে দায়িত্ব, তো ডেফিনেটলি যেখানে সেখানে যা ইচ্ছরভাবে ফেলার চেষ্টা করবেন না, কারণ এমনিতে মন্দির চত্বরটা খুবই পরিষ্কার। অ্যাজ উই ক্যান সি, স্বামীনারায়ণজি যিনি, উনি 1790 সালে জন্মগ্রহণ করেন এবং খুব বড় যোগী ছিলেন, সাধক ছিলেন, এবং ওনার স্মৃতির উদ্দেশ্যেই এই মন্দিরটি এখানে বানানো হয়েছে।
এখানে আপনারা দেখতে পাচ্ছেন গরু সেবার জন্য বিভিন্ন রকমের ডোনেশন আছে, একটা গরু, পাঁচটা গরু, এগারোটা গরু, পঁচিশটা গরু। তো আমি এখানে একটা গরুর জন্য ডোনেশন দিলাম, আপনারা ইচ্ছা মতো ডোনেট করতে পারেন। এই স্বামীনারায়ণ মন্দিরের ভেতরে এনারা নিজেদের সবজিও বিক্রি করেন, যেটা এনারা নিজেরাই চাষ করেন। আমি দেখাচ্ছি একটু, এখানে ফুলকপি আছে, পালং শাক, বাঁধাকপি রয়েছে, এটা মেথি না, মেথি শাক, মেথি শাক আছে। ফুলকপি কত করে? ফুলকপির দাম 20 টাকা। এটা খেতে একদম টাটকা কপি দেখে বোঝা যাচ্ছে। আর এদিকে ফুলকপিগুলো সাইজে আরেকটু ছোট, 10 টাকা করে দাম। খুবই ভালো ডিল, বাজারের থেকে অনেক ভালো ডিল, এবং কোয়ালিটি অবশ্যই বাজারের থেকে ভালো হবে। এনাদের একটা স্টল আছে যেখানে বিভিন্ন জিনিসপত্র পাওয়া যায়, মানে গিফট আইটেম থেকে শুরু করে মূর্তি, ঠাকুর পুজো করার জায়গা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধর্মীয় সমস্ত বই রাখা রয়েছে, বেঙ্গলি, ইংলিশ, হিন্দি, তিনটে ল্যাঙ্গুয়েজেই আপনারা এখানে বই পেয়ে যাবেন। এছাড়া রয়েছে বিভিন্ন হার্বাল প্রোডাক্ট, নিজেদের ব্যবহারের জন্য বা গিফট আইটেম হিসেবে আপনারা কিনতে পারেন। এখানে দেখুন বিভিন্ন সোপ রয়েছে, নিম, স্যান্ডেলউড, ন্যাচারাল ক্রিম রয়েছে, বিভিন্ন সোপ, এগুলো সবই হার্বাল দেখেই বোঝা যাচ্ছে, এবং এর মধ্যে কেমিক্যাল ইউজ হয় না। তো আপনারা এখানে এসে এই সেগমেন্টটাও এক্সপ্লোর করতে পারেন। এখানে কিছু বই রাখা রয়েছে, বিভিন্ন ছবি, মূর্তি রাখা রয়েছে, এখানে ধূপ, বিভিন্ন প্রকারের, বিভিন্ন টাইপের ধূপ আপনারা পেয়ে যাবেন। ঠাকুরের জায়গাও রয়েছে রেডিমেড, দামও দেওয়া রয়েছে, বিভিন্ন সাইজের। এটা পুরো উডেন, এটা বিভিন্ন 6,500, 8,500, 12,500, বিভিন্ন রেঞ্জের ঠাকুরের জায়গা রাখা রয়েছে। এখানে একটা ভেজ ক্যান্টিন মতো রয়েছে, যেখানে চা কফি তো বটেই, এছাড়াও ভেজ বিভিন্ন আইটেম আছে। আপনারা এখানে ফ্যামিলি নিয়ে এলে বসে সুন্দর খাবার ব্যবস্থা রয়েছে। আমি একটু ভেতরটা দেখিয়ে দেবো আপনাদেরকে। বিশাল বড় এরিয়া নিয়ে এনারা এই ক্যান্টিনটা করেছেন, প্রচুর লোকের বসার ব্যবস্থা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ভেতরে, এবং এখানে সবটাই ভেজ খাবার পাওয়া যায়। এই স্বামীনারায়ণ মন্দিরের একটা জিনিস যেটা আমার ভীষণভাবে ভালো লাগছে, সেটা হচ্ছে এদের যে হাইজিন যেভাবে এনারা মেনটেন করেন, সেই কোয়ালিটিটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, এবং কোথাও এতটুকু আপনারা নোংরা দেখতে পাবেন না। সুন্দর দেখুন, পেছনে হাত ধোয়ার ব্যবস্থা রয়েছে, এখানে ক্যান্টিন রয়েছে যেখানে সেলফ সার্ভিস, আপনাদেরকে গিয়ে খাবারটা নিয়ে আসতে হবে, এবং বসার জায়গা প্রচুর এখানে রয়েছে পেছনে দেখতে পাচ্ছেন আপনারা। তো সব মিলিয়ে এনাদের যে ম্যানেজমেন্ট সিস্টেম সেটা খুবই ভালো, এবং আপনারা অবশ্যই এখানে এলে একটা খুব ভালো সময় কাটাবেন, একটা কি বলবো, মনের শান্তি নিয়ে ফিরবেন, এবং আশা করি এখানে এলে পরে আপনাদের সারাটা দিন খুব ভালোভাবে কাটবে। খাবারের আইটেমের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে ঢোকলা, স্যান্ডউইচ, সামোসা, ফ্রেঞ্চ ফ্রাইজ, বড়া, দই বড়া, পিৎজা, বার্গার, পুরি, সবজি, খিচুড়ি, পাওভাজি, ছোলা ভাটুরে, ইডলি। তো ঘুরতে না এসে একটু খাওয়া দাওয়া হবে না, এটা তো হতেই পারে না। সো ক্যান্টিনে এসেছি এখন, আর খাচ্ছি হচ্ছে সামোসা উইথ কফি, সিম্পল খাবার। আমি 2 প্লেট সামোসা নিয়েছি, এক একটা প্লেটে 2টো করে সামোসা থাকে, ভালো, বেশ সুন্দর গরম সামোসা, তার সাথে কফি। আর 2টো সামোসা আর 2টো কফিতে আমার বিল হয়েছে 90 রুপিস, ভেরি মাচ পকেট ফ্রেন্ডলি। তো আপনারা এখানে ডেফিনেটলি আরও অনেক রকমের খাবার আছে, অন্যগুলোও ট্রাই করতে পারেন। তো মন্দির দর্শন সাথে ঘোরা, খাওয়া, সব কিছু মিলিয়ে একদম জমজমাট। আজকের ভিডিও আপনাদের ভালো লাগলে নিচে সাবস্ক্রাইব আর লাইক বাটন অবশ্যই প্রেস করবেন, আর আপনাদের সাপোর্ট সবসময় চাই, তাহলে এই ধরনের ভিডিও বানাতে আমার আরও ভালো লাগবে। এনিওয়ে, স্টে টিউন গাইস, আবার দেখা হচ্ছে, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, অন্য কোনো খানে অন্য কোনো বিষয়ের সাথে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। স্টে টিউন, স্টে সেফ।